বিসর্জনের দিনে এমন মানে এত এনজয় করলাম, এত এনজয় করলাম, শেষবেলায় আমাদের সাথে এরকম হবে আমরা ভাবতে পারিনি। শেষে আমাদেরকে মন খারাপ করে বাড়ি আসতে হলো, এমন অবস্থা হয়ে গেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড ইভিনিং সকল বন্ধুদেরকে। এখন আমি রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে আমাদের দুর্গাপূজার শেষ দিন, মানে আজকে হচ্ছে বিসর্জন। তো বিসর্জন দেখতে যাব আমরা, তার জন্য আমি রেডি হয়ে গেলাম, বোনের সবাই রেডি হয়ে গেছে, আমি বাকি আছি। তো আমরা মেয়ে ঘুমিয়ে পড়লাম, ভাবছিলাম নিয়ে যাবো ওকে, তো সারাদিন খেলা করছে ভাই বোনদের সাথে, তো এখন সেজন্য সন্ধ্যাবেলায় ঘুমিয়ে গেলাম। আমি রেডি হয়ে গেলাম, একা একা, মা আছে, বাবা আছে, বাড়িতে থাকবে, আর ঠাকুমা থাকবে, ওরা যাবে না, ওরা স্কুল থেকে দেখলো, মানে একটু দেখবে আর কিন্তু বাড়ি চলে আসবে, ওরা যাবে না, মানে এখন বাড়িতেই আছে। আর আমরা সবাই চলে এলাম এখানে, ঠাকুরগুলোকে কিন্তু বরণ করা হয়ে গেছে, আমরা দেখতে পাইনি, আমরা তখন আসিনি, আর এখন গাড়িতে চাপিয়ে দিয়েছে। আর আমরা কাকি পিসি মা সবাই বোনরা সবাই মিলে চলে এসেছি, ভাই বোন সবাই চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছে। এই যে তো এখানে প্রচুর চকলেট ছুড়ছে, বাতাসও ছুড়ছে, তো ওগুলাই করাচ্ছে এখন সবাই। আর এখানে আমি কাকির সাথে দাঁড়িয়ে আছি একটুকু, তো এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়া হয় ও আমাকে একটু মাথায় রং লাগিয়ে দিল, ভাবছিলাম এখন লাগাবো না, পরে একটু লাগাবো, হয়ে যেতে পারবো, এই যে সবাই নাচানাচি করছে এখানে। তো এখনও মেয়েরা নামেনি, নামবে, তো এই মাত্র এই বেরোচ্ছে, মানে গোটা গ্রামটা একটু লাগে, তারপরে একটু বিসর্জন করবে, তো আমরাও যাবো। এই যে আমরা দাঁড়িয়ে আছি, রং লাগিয়ে দিয়েছে আমাকে, বোনের সাথে দাঁড়িয়ে আছি, দেখুন মাথাটা কি করে দিয়েছে আমাকে। তো এত লোক ডান্স করতে করতে সবাই যাবে সারা রাস্তা নিয়ে, তার জন্য আমি শাড়ি পরে এলাম না, ভাবছিলাম শাড়ি পরে যাবো, সেই জন্যই আমি একটা টপ পরে চলে এলাম, আর বোনরা সবাই টপ পরে এসেছে, আর সারা রাস্তা নেচে নেচে যাবো, তার জন্যই আমি কিন্তু শাড়ি পরে আসিনি, কারণ খুলে টুলে যাবে তার জন্য। আর এই যে এখন সবাই নাচানাচি করছে, আর পুরো রাস্তা যাবো না, কারণ অর্ধেকটাই যাবো, বেশি দূরটা যাবো না। তো তারপর আমরা মন খারাপ করে বাড়ি চলে আসলাম, কারণ মাসির মেয়ের ওই মোবাইল হারিয়ে গেছে একটা, মোবাইলটা এত খুঁজলাম খুঁজেই পেলাম না, কারণ বোনেরই, তো ওই মোবাইল হারিয়ে গেছে, তার জন্য আর নাচতে ইচ্ছা করলো না, এত বড় একটা মোবাইল হারিয়ে গেল, তারপর কি আর নাচতে ইচ্ছা করে। তো সেই জন্যই বাড়ি চলে এলাম সবাই মিলে, যে রং টং লেগে আছে আমার মাথায়, কালকে শ্যাম্পু করবো, তো তার জন্যই চলে এলাম, বেশি দেখলাম না। এখন ঠাকুর বিসর্জন করতে নিয়ে গেছে আর কি পুকুরে, যেখানে বিসর্জন করে, তো সেখানটায় আমরা যাইনি, আধের রাস্তা এলাম, আধের রাস্তা গেলাম, তারপর মোবাইল দেখছে নাই, মানে হারিয়ে গেছে, তারপর খুঁজলাম রাস্তায় পেলাম না, কাউকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে কি আর মোবাইল কি পাওয়া যায়, একবার মোবাইল হারিয়ে গেলে কেউ কেউ দেবে, কেউ দেবে না। তো তার জন্য মন খারাপ করে চলে এলাম, আর থাকলাম না। আর বিসর্জন করে আরও সবাই কিন্তু ডান্স করবে, মানে বিসর্জন করে এসেও কিন্তু সবাই ডান্স করবে, ওখানে দাঁড়িয়ে আছে ওই দুর্গা মন্দিরে। আর আমরা বাড়ি চলে এলাম মন খারাপ করে, কি করব, কিছু করার নেই, চলে এলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। বেশি বড় করতে পারেনি ভিডিওটা, আর বেশি কিছু শেয়ার করতে পারেনি, কারণ আমি ডান্স করতে করতে নিজেই ভিডিও করতে ভুলে গেছিলাম তার জন্যই। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল বন্ধুদেরকে বলবো গুড নাইট, আজকের ভিডিওটা এ পর্যন্তই, ওকে।